Assalamualaikum. Hello everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দক্ষিণ কোরিয়ার খুবই জনপ্রিয় এবং ডিমান্ডিং অ্যাক্টর লি মিনহুয়ের লাইফ স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে মিনহুর জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত মোটামুটি সব ইনফরমেশনই পেয়ে যাবেন। তাছাড়া অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমি যেন মিনহুকে নিয়ে একটি ভিডিও তৈরি করি। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তবে মেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার প্রতিটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। মিনহো হলো দক্ষিণ কোরিয়ার একজন প্রভাবশালী অভিনেতা। তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে হ্যান্ডসাম এবং জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম। মিনহুর পুরো নাম হলো লি মিনহু, তবে তার ডাক নাম কেমিশিন। মিনহু 1987 সালের 22 জুন সিউলের ডংজাক গুজালায় জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। তার পরিবার সম্পর্কে তেমন কোনো তথ্য ইন্টারনেটে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তার বাবা মার সম্পর্কে আমি কিছুই জানতে পারিনি। তবে তার একটি বোন রয়েছে যার নাম হলো লি ইয়ং জং। তার বোন বর্তমানে এজেন্সি MYM এন্টারটেইনমেন্টের সিইও। মিনহু নামসাং এলিমেন্টারি স্কুল থেকে তার স্কুল জীবন শেষ করেন আর কংকুক বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা শেষ করেন। তবে মিনহু তার স্কুল জীবনে থাকাকালীন ফুটবলের প্রতি খুবই আগ্রহ ছিল এবং অনেক ভালো একজন ফুটবল প্লেয়ারও হতে চেয়েছিল। মিনহু ম্যানেজারের জুনিয়র ফুটবল ক্লাসের জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বড় একটা দুর্ঘটনার কারণে সে তার প্রিয় খেলা ফুটবল ছেড়ে দিতে হয়। তবে হাই স্কুলে ওঠার পর মিনহুর মডেলিং এবং অভিনয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয় আর সে আগ্রহ থেকে মিনহু অনেক ছোট ছোট ভূমিকার জন্য অডিশন দেওয়া শুরু করে এবং 2006 সালে সিক্রেট ক্যাম্পাসের মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন। তবে 2009 সালে ওয়েব সিরিজ বয়েজ ওভার ফ্লাওয়ার্সে গু জুন পিওর চরিত্রে অভিনয় করে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেন আর এই সিরিজে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা দক্ষিণ কোরিয়ার সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। তাছাড়া এই সিরিজটি পুরো বিশ্বে এতটাই জনপ্রিয়তা পায় যে 45তম ব্যাংসাং আর্টস অ্যাওয়ার্ডে তিনি সেরা নতুন অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন আর এই সাফল্যের পর থেকে তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর 2010 সালে পার্সোনাল টেস্ট, 2011 সালে সিটি হান্টার, 2012 সালে ফেইথের মতো অনেক বিখ্যাত ওয়েব সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করে তিনি তার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান। তবে 2013 সালে দ্য হেয়ার সিরিজে কিম তানের ভূমিকায় অভিনয় করার পর তিনি আবারও তার অভিনয় দক্ষতা এবং মনোমুগ্ধকর চেহারা দিয়ে সারা বিশ্বের মেয়েদের কাছে হার্টথ্রব হয়ে ওঠেন। সেফ হোগা কিয়া ও উসে পছন্দ কর সকতা হ্যায়? নাহিন, মেয়ে নাহিন হুঙ্গা। কিয়া মেয়ে তুমে ইতনা আচ্ছা লাগতা হুঁ? তারপর 2016 সালে দ্য লিজেন্ড অফ দ্য ব্লুসিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান আর এই সিরিজটা এত বেশি জনপ্রিয় হয়েছিল যে এশিয়া ছাড়িয়ে পুরো বিশ্বে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এবং সিরিজটিতে জুনজের চরিত্রে মিনহুর অভিনয় ছিল দুর্দান্ত, যার পর থেকে মিনহুকে সবাই নীল সমুদ্রের কিংবদন্তি বলেও আখ্যা দিয়েছিল। যাই হোক, 2020 সালে তিনি দ্য কিং ইটার্নাল মোনাকে অভিনয় করে $135 মিলিয়ন আয় করেন। তাছাড়া টেলিভিশন সিরিজ ছাড়াও মিনহু 2015 সালে গ্যাংনাম ব্লু সিনেমাতে প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন। তারপর 2016 সালে তার প্রথম চীনদের প্রযোজিত চলচ্চিত্র বাউন্টি হান্টার্স এবং মিনি ওয়েব সিরিজ লাইন রোমান্সে অভিনয় করে ব্যাপক সাড়া পান এবং চীনদের সাথে যৌথভাবে কাজ করেও তিনি ভালো টাকা আয় করেছেন। তাছাড়া দক্ষিণ কোরিয়ার অভিনেতাদের মধ্যে মিনহুর সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। তাছাড়া মিনহুই হলো প্রথম কোরিয়ান অভিনেতা যার সাইহাইয়ের মাদাম তুসুতে একটি মোমের মূর্তি রয়েছে। তাছাড়া 2014 এবং 2015 সালে মিনহু একটি চীনা বিনোদন ম্যাগাজিন দ্বারা সংগঠিত একটি অনলাইন পোল শীর্ষে এবং এশিয়ান পুরুষ ঈশ্বর হিসেবেও ভোট দেওয়া হয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে তার সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকার কারণে তাকে সোশ্যাল মিডিয়ার রাজাও বলা হয়।
তাছাড়া তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরো কিছু তথ্য হলো, মিনহু হলো কোরিয়ান সেরা অভিনেতাদের মধ্যে একজন এবং কোরিয়ান হ্যান্ডসাম অ্যাক্টর হিসেবে দুই নম্বরে রয়েছে। এই হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম এবং ভালো অভিনেতা হওয়ার সাথে সাথে একজন ভালো সিঙ্গার, মডেল, ক্রিয়েটিভ ডিরেক্টর এবং বিজনেসম্যান। তিনি দেখতে খুবই ফর্সা এবং তার চোখের রং কালো। তিনি লম্বায় 6'2". তার পছন্দের রং হলো হোয়াইট এবং ব্ল্যাক। তিনি বারবিকিউ এবং মাংস খেতে খুবই পছন্দ করেন। এই হ্যান্ডসাম বয় এখনো সিঙ্গেল। যদিও 2015 সালের দিকে গুজব ছিল যে অভিনেত্রী বেসুজির সাথে মিনহু ডেট করছে এবং তারা 3 বছর সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে তারা 2017 সালে এক অপরের থেকে আলাদা হয়ে যায়। যদিও এ সম্পর্ক নিয়ে মিনহু বা সুজি কেউই মুখ খোলেনি, তবে বর্তমানে মিনহুর অনেক কাছের এবং খুবই ভালো একজন বান্ধবী হলো কিম গো ইউন। তবে তারা ডেট করছে কিনা তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে মিনহুর মতে তিনি এখনো সিঙ্গেল। তাছাড়া জানা যায় মিনহুর বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি রয়েছে এবং কয়েকটা গাড়িও রয়েছে। তাছাড়া মিনহু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোই অ্যাক্টিভ থাকেন, আর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সাথে তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যদিও তিনি তার ইউটিউব চ্যানেলে তেমন একটা অ্যাক্টিভ না, তবে এসবে তিনি তেমন একটা অ্যাক্টিভ না থাকলেও তিনি তার কাজ নিয়ে খুবই সিরিয়াস এবং তিনি তার কাজের মাধ্যমে তার দর্শকদের মাঝে বেঁচে থাকতে চান। তাছাড়া মিনহুর আকর্ষণীয় চেহারা, অসাধারণ হাসি এবং মনোমুগ্ধকর অভিনয় দিয়ে লাখো কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তো এই ছিল মিনহুর শুরু থেকে বর্তমান পর্যন্ত সংক্ষিপ্ত একটা লাইফ স্টোরি। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটাতে বেশি বেশি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।